Assalamu alaikum, I'm Nasrin Akhtar from Recipes by Nasrin. আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখুন, আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটা হলো কুমড়া শাক আর কুমড়া শাকের পুল কীভাবে আমি রান্না করে থাকি, এটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি কুমড়া শাক আর কুমড়া ফুলকে সুন্দর করে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিলাম। তারপর চিংড়ি মাছ নিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কেটে নিয়ে নিলাম, কাঁচামরিচ আর রসুন। এবার দেখুন, চলে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে উঠবে আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। প্রথমে রসুন দিয়ে দিব, রসুন একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে দিব। দিয়ে এবার এগুলোকে ভাজা ভাজা করে আমি লবণ আর হলুদ দিয়ে রান্নাটা করে আপনাদেরকে দেখাবো। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা সবাই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখুন, আমার এখন রেসিপি এখন দিতে পারি না তেমন, কারণ সবাই ঘরে অসুস্থ থাকে, ভালো থাকে না, সবসময় আমি ভিডিও করতে পারি না, রেসিপিও শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে। এ দেখুন, আজকে অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করলাম, তা একটু ভালো লাগতেছে, তাই আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। আমি যাদেরকে বন্ধ করে নিয়েছি কাউকে কেটে দিই নাই, কিন্তু ভিডিও দেখা হচ্ছে না, ওইটাই হচ্ছে আমার সমস্যা, ভিডিও দেখতে পারতেছি না, আমি টাইম হয়ে ওঠে না, তাই রান্না বান্না এসব করতে করতে দিন কোথায় কোথায় চলে যায়, তাই আর কারো ভিডিও দেখতে পাই না, কিছু মনে করবেন না। কিন্তু সবাই আমার বন্ধু আছেন, বন্ধু থাকবেন, আমাকে সবাই সবার পাশে রাখবেন, আমিও থাকার চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আমাকে কমেন্টের মাঝে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, আমি এবার এখানে সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ আর রসুন। এবার এগুলো যখন ভালো করে কষা কষা হয়ে যাবে আমি এর মধ্যে হলুদ আর একটু লবণ দেব। হলুদ আর লবণ দিয়ে এবার যেটা করে খেয়ে দেখিয়েন খুব ভালো লাগবে, কারণ মিষ্টি কুমড়ার ফুল এখন শীতের মধ্যে সিজনে খুব ভালো লাগে খেতে। আমি এইভাবে করে ভাজি করে তাকি, খুব ভালো লাগে। দেখুন, এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে উঠলে আমি এবার হলুদ আর লবণ দিয়ে দিব। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা সবাই আমাকে জানাবেন, আর আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল ভালো রাখে। দেখুন, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে ছেড়ে কষিয়ে আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি তারপর মানে বেশি করে রান্না করতে হয় না, 10 মিনিটের মধ্যে এই শাক রান্নাটা হয়ে যায়, খুব সুস্বাদু হয় এইভাবে করে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখিয়েন, খুব ভালো লাগবে খেতে। আমি এভাবে রান্না করে থাকি, আর কে কীভাবে রান্না করে আমি জানি না, আমি কিন্তু এভাবেই রান্না করি, খুব ভালো লাগে খেতে, আপনারাও এভাবে করে রান্না করি। দেখুন, এবার ফুল আর শাক দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে আমি 10 মিনিট মধ্যে রেখে রান্নাটা হয়ে গেলে আমি একটা প্লেটে করে পরিবেশন করে দেখাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।